পরের জনকে দেখি আমার কখনো কোনো টপিক থাকে না আমরা যে জিনিসটা করি যে উমুক্ত রাখি আপনি যে নিয়ে কথা বলবেন সেটার উপরে আলোচনা করবো আরকি তবে প্রাসঙ্গিক হইতে হবে মনে আজকে আমি দিয়ে ভাত খেয়েছি এটা জিজ্ঞেস না 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 ঠিক কথা না আমি জানতে চাইতেছি যে আমরা বাংলাদেশের অবস্থা আর কি যে আমরা যে ভারত বয়কটের ব্যাপারে ব্যাপারে যে সারা বাংলাদেশের মানুষগুলো আর শুরু করলো আমাদের জন্য কি ভাই ভালো হবে জিনিসটা আমি তো দেখতেছি একটা আত্মবাদী সিদ্ধান্তের মধ্যে যাচ্ছে আর কি বাংলাদেশের মানুষগুলো এই যে যে তো পাগলের কাজ পাগলের কাজ রটি হাসি করা যায় মানে ভারতে না গেলে বাংলাদেশের মানুষ চিকিৎসা করাবে করতে মানে সবচেয়ে বড় বড়

ওরা আমাকে আমন্ত্রণ জানাইছিল এখানের যে সাগর সে সেই ভদ্রলোক আমাকে একবার বলছিল কয়েকবারই বলছিল একবার না কয়েকবারই বলছিল আমাকে যে তার ওই লাইভে যাব কিনা আমি বলছিলাম ওকে ঠিক আছে আমি যেতে পারি তবে শর্ত হচ্ছে যে কোনো একজন ভালো আলেমকে বড় আলেমকে আনতে হবে আমি যে মানে চুনা হাগা থেকে ইটা শাক মানে মানে মফিজ হাবলা টাবলা এই টাইপের লোকজনের সাথে তো কথা বলবো না আপনারা ব্যবস্থা করেন শীর্ষ কোনো আলেমকে নিয়ে আসেন তাইলে আমি যাব। সাগর সাহেব

তারপর সে অনেকের সাথে যোগাযোগ করছিল এই যে হারুন আহমদুল্লাহ জাকারিয়া তারপরে আরো অনেকের সাথে যে আব্বাসি তারপরে আর কে যেন মিজানুর রহমান আঝারি এদের অনেকের সাথে যোগাযোগ করছে সেই সাগর সাহেব উনি চেষ্টা করছিলেন কিন্তু পরে দেখা গেল তারা বিভিন্ন শর্ত দিতেছে আব্বাসি শর্ত দিছে মানে এই যে গাবগাছি যে আব্বাসি সেই আব্বাসি শর্ত দিচ্ছে যে তার নবীকে নিয়ে কোনো কটুক্তি করা যাবে না নবীকে দর্শক টর্শক বলা যাবে না ডাকাত টাকাত বলা যাবে না এটা বললে সে আসবে

গোলাম রাসুল বা গোলাম রাব্বানি আঝারি নাম আমার নামটা ভিলে গেছি ওই ব্যক্তিও রাজি হয়েছে কয়েকজন রাজি হয়েছে তারপরে আমাকে শর্ত দিলো আমি শর্ত নিলাম ঠিক আছে জানা আমি নবীকে কোনো কটুক্তি করব না জানা মাইনে নিলাম আসেন তাও তারপরে এই যে ইয়া বললো যে হেফাজতে ইসলামের সেন্ট্রাল কমিটি থেকে নাকি তাকে জানানো হয়েছে যে এই ধরনের কোনো বিতর্ক যেন আসিফ কে না আনা হয় কারণ আসিফ কে আনলে নাকি এমন অবস্থা হবে যে দেশে নাকি বিরাট একটা গন্ডগোল লেগে যেতে পারে আসিফদ্দিনের সাথে যদি কোনো আলেমের বিতর্ক হয় তাহলে নাকি দেশে একটা বিরাট সাম্প্রদায়িক ইয়া ঘেরা যেতে পারে মানে ফাটাফাটি লেগে যেতে পারে এইটা তারা মানে আশঙ্কা করছে কারণ তারা আশঙ্কা করছে যে আমি যে জিনিসপত্র দেখাবো তারা তো বুঝছে তো তো ওরা জানে আমি কে হ্যাঁ ওটা আমার আমার জন্য আমার বিরুদ্ধে সরি দুই হাজার তেরো সালে আমার বিরুদ্ধে তারা আন্দোলন করছে না আমার ফাঁসির দাবিতে ওরা তো চেনে আমি খেলা অন্য কেউ চেনুক আর তো ভালোভাবে চেনে আমাকে তাই না ওরা বলতেছে ফোন করে যে এই বিতর্ক করা যাবে না কিছুতে এই বিতর্ক করা হইতে দেওয়া যাবে না এই বিতর্ক হইলে সাগর কি নাকি ইয়া করবে তখন সাগর সাহেব আমার কাছে অনেক সরিটরি বলছে যে ভাই এটা করা যাচ্ছে না করা সম্ভব হচ্ছে না তারপর অফ করে দিচ্ছে তারপর আবার আরেকবার ট্রাই করছিল সে সেইবারও অফ করে দিছে মাছ পথে অফ করে দিছে সবাই রাজি টাজি তার মাঝখানে অফ করে দিতে হয়েছে তার আরেকবার সে ট্রাই করলো সে বলতেছে যে এইবার কারো কিছু বলবো না হুট করে একদিন ভাই

সেই হুজুরের আর আসতে যাবে তারপরে আমরা অনেক হুজুরকে পার্সোনালিও ইনভাইট করছি তারাও আসে নাই একটা ভিডিও দেখা দিই যে ওই ভিডিওতে দেখেন জি সাগর ভাই আপনাকে ধন্যবাদ আপনি এর আগেও আমাকে আপনার সাথে সংযুক্ত করতে চেয়েছিলেন সেভ দা পিপলে আমি বিভিন্ন কারণে সেখানে আহ সংযুক্ত হতে পারিনি আহ এর আগে আসিফ মহিদ্দিনের সাথে একটা ডিবেট হওয়ার কথা ছিল আপনার মাধ্যমে তবে আমি আপনাকে জানিয়েছিলাম আসলে এই নাস্তিকতা একটি দার্শনিক বিষয় আসিফ মহিদ্দিনদেরকে আমরা নাস্তিক মনে করাচ্ছি তাদেরকে আমরা যেটা মনে করি তারা আসলে বিদেশী সেজন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে ছিল যে তার সাথে না যাওয়া এরপর আরো দু একটি কথা ছিল আমার সময়ের আরে তারা সে কিন্তু বললো যে আমাদের সকলের পক্ষ থেকে সিদ্ধান্তটা ছিল যে আসিফ সাথে ডিবেটে না যাওয়া তো তাইলে দেখেন আপনারা যে তাদেরকে অনেকবার এই জিনিসটা বলা হয়েছে আপনারা আসেন আলোচনা আসেন আপনারা তো মানে বিভিন্ন জায়গাতে ইউটিউবে তো আমার আমার প্রশ্নের উত্তর তো ঠিকই দিতে পারেন আমাকে তো কতল করার কথা ঠিকই বলতে পারেন দেখেন এই যে এই হুজুর কি বলে দেখেন নাসনিক আসিফ মহিউদ্দিনের একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি কিন্তু এখন পর্যন্ত ঘটনামূলক মতো পাইনি আল্লাহ কোরআনের মুসলমানকে চারটি বিয়ে নির্ধারণ করেছে সেখানে নয় মোহাম্মদ তেরোটি বিয়ে কি আল্লাহর কথাকে ভঙ্গ করেনি এবং দাসি মারিয়া সম্পর্কে দলিল সহ শিশু বলুন আলহামদুলিল্লাহ প্রশ্নটা একদম সোজা আল্লাহ কোরআনে কোরআন উত্তর আপনি মেনে নেন এটা হচ্ছে একটা ব্যতিক্রম সব জায়গাতে আছে এক্সেপশন সব জায়গাতেই ছিল এবং তারও একটা অ্যাকসেপশন আছে আমাদেরও বিষা দেয় না তারা এমনিকে কে বিষয় দিছে এক্সেপশন

নামাই দিবে কিন্তু এদের সামনে সামনে তো আমি যাবো না অনলাইনে যে ডিবেট হবে ডিবেটে তো আমরা সামনে সামনে একসাথে কথা বলতে পারবো তাই না এটা তো সম্ভব এটা করতে তাদের এত আপত্তি কিসের এবং তারা তো আমাকে মানে দেখা দিতে পারে জনগণের সামনে যে নাস্তিকতা কত ভুয়া নাস্তিকতা মিথ্যা তো তারা একজন আলেম বাংলাদেশে লাখ লাখ আলেম এখন আছে একজন আলেমের কি সাহস নাই এসে আমার সাথে কথা বলবে আচ্ছা আমি তাহলে যুক্ত করি বাসবিহারি ভাই কেমন আছেন বাসবিহারি ভাই কথা শোনা যাচ্ছে আসি ভাই ভালো আছেন যুক্ত করার জন্য ধন্যবাদ আপনাকে আসার জন্য ধন্যবাদ আমরাও তো আজকে প্রায় আড়াই ঘন্টা হয়ে গেছে আমরাও তো বেশি ক্ষণর নাই আপনি যদি কিছু মানে ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে তাহলে আপনি আগি বলে নিতে পারেন কাউকে যুক্ত করে আগে না দেখি যে আপনি একাই লড়ে যাচ্ছেন ফরাজ ভাইও নেই বা অন্য কেউ আসছে না তাহলে একটু ঢুঁকেই যদি কেউ না যদি তো ডাকশনে কেউ না আসে তবে একলা চললে বুঝছেন একলাই চলতে চলতে হবে তো কেউ আসছে না কি করবো বলেন ঠিক আছে তাহলে আপনি থাকেন আমরা দেখি আরেকজনকে যুক্ত করি আহ হ্যাঁ